ফোন করেছিল যে আপনার অন্য কোনো মোবাইল নাম্বার আছে কি না, আপনার অন্য কোনো ব্যাংকে আছে সেটা বলুন। তখন আমার যে বড় ছেলে বউ বলছে না আমি কেন আবার ই করবো, আপনি আরও অন্য ব্যাংক থেকে কাটবেন, আপনি যদি টাকা পাঠাতে হবে আমি আপনাকে গুগল নাম্বার দিচ্ছি কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, IFSC কোড দিচ্ছি, আপনার তাতে পাঠিয়ে দিন। বলছে না সম্ভব না, ফোন কেটে দিল। মাটি মিউনিসিপাল কে ওয়ার্ড নাম্বার 28 কে দেশপ্রিয় নগর শ্রীপল্লী কে রহনে ওয়ালে 64 বর্ষীয় চঞ্চল কুমার দাস হুয়ে অনলাইন ঠগি কে শিকার। চঞ্চল কুমার দাস গুগল পে কে জরিয়া अपना CSC की बिजली का भुगतान करते हैं। इस बार भी किया पर उनके खाते से पहले डेबिट तो हुए पर बिजली का बिल का भुगतान नहीं हुआ। इसके बाद चंचल कुमार दास ने गूगल के जरिए एक कस्टमर केयर नंबर हासिल किया और उससे रابطہ किया। उन्होंने एक ऐप डाउनलोड करने को कहा। जिस तरह से कस्टमर केयर वालों ने कहा चंचल कुमार दास ने उसी तरह से ऐप डाउनलोड किए और खाते की जानकारी के साथ साथ कुछ पर्सनल डिटेल मांगा गया जो उन्होंने कस्टमर केयर वालों को दे दिया। थोड़ी ही देर में चंचल कुमार दास के अकाउंट से पहले 22,500 फिर 1,000 रुपये डेबिट हो गया। उन्होंने बहुत कोशिश की रابطہ करने के कस्टमर केयर में इस मामले को लेकर, पर वो रابطہ ना कर सके। जब उनको एहसास हुआ कि ऑनलाइन ठगी हुई है उनके साथ, उन्होंने बेलगड़िया पुलिस स्टेशन में FIR दर्ज कराया है। आइए देखते हैं आगे की खबर उनकी जुबान। 11 তারিখে আমার একটা গুগল অ্যাপ থেকে ইলেকট্রিসিটি বিল পে করেছিলাম, সেটা ফেল হয়েছে। তাই ওরা বলেছে 4 দিনের মধ্যে রিফান্ড হবে। তারপরে আমি আবার কালকে এই কাস্টমার কেয়ার এই নাম্বারটা খুলে তখন ফোন করলাম, তখন ওরা বলল আপনি এই অ্যাপটা ডাউনলোড করুন, আপনি পেয়ে যাবেন। এবং ওরা যা যা বলেছে সেগুলি আমি জানতাম না। যাই হোক, আমার ডেবিট কার্ডের নাম্বারটা নিয়ে ওদের দিলাম, মানে উইদিন 5 মিনিটস আমার 22,500 টাকা কেটে নিল। আর একটু বাদেই আবার আরও 1,000 টাকা কাটলো, টোটাল 23,500 টাকা ওরা এইভাবে কেটে নিল। অ্যাপটার নাম হলো খুব সম্ভব এনিডেক্স। ওই ভদ্রলোক নিজেই বলেছে আপনি এটা ডাউনলোড করুন, আপনার ডেবিট কার্ডের নাম্বারগুলো দিন। হ্যাঁ, আমি দিয়ে দিলাম, ব্যাস। আমি বললাম আমারটা ইয়েটা বলছে আপনার নামেই তো মেসেজ যাচ্ছে, আপনার ফোন নাম্বার, আপনার ইয়েতে এই টাকাটা আপনি পেয়ে যাবেন। তারপরে যখন ডেবিট হলো 22,500, আবার ফোন করলো, বললাম যে আমার এটা ডেবিট হয়েছে, বলছে না ওটা হ্যাঙ্গিং আছে, আপনার আমার ICICI ব্যাংক বন্ধ, আমি কী করে স্টেটমেন্টটা আনবো। এবং কালকে আমি যখন যাবো তখন ওরা প্রথমে বলবে আপনি GD ছাড়া আমি তো আপনাদের ইয়ে করবো না, এই জন্য আপনি GD দিয়ে দিন, আগামীকাল আপনাদের আমি স্টেটমেন্ট দিয়ে দেবো। বলছে ঠিক আছে, আপনি ব্যাংক ফেল দেবেন, আমি সেই স্টেটমেন্টের পরেই আমরা ইয়ে করব, মানে অ্যাকশানটা নেওয়ার চেষ্টা করব। তখন এই একবার হয়েছিল 1,000 টাকা, ওটা যাই হোক ওটা অন্য ব্যাপার। একটা রিওয়ার্ড বলে এসেছিলো, মেরে দিলাম, ওর সঙ্গে সঙ্গে নিয়ে নিল। আর এটা তো তা না, ফোন করেছিল যে আপনার অন্য কোনো মোবাইল নাম্বার আছে কি না, আপনার অন্য কোনো ব্যাংকে আছে সেটা বলুন। তখন আমার যে বড় ছেলে বউ বলছে না আমি কেন আবার ই করবো, আপনি আরও অন্য ব্যাংক থেকে কাটবেন, আপনি যদি টাকা পাঠাতে হবে আমি আপনাকে গুগল নাম্বার দিচ্ছি কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, IFSC কোড দিচ্ছি, আপনার তাতে পাঠিয়ে দিন। বলছে না সম্ভব না, ফোন কেটে দিল। এই নাম্বারটাই দেওয়া আছে, নাম্বারটা দিয়ে আপনি দেখতে পারেন। তারিখে আমি একটা 510 টাকার বিল পে করেছিলাম গুগল পেতে, সেটা ফেল দেখাচ্ছে। মানে কাকে পে করেছিলেন? গুগল পে। হ্যাঁ, গুগল পেতে। CSC কে গুগল পেতে? হ্যাঁ হ্যাঁ, মানে CSC ঘটনা। CSC কে জানিয়ে দিও আমার 11 তারিখে 510 টাকা কেটে নিয়েছিল এবং ওখানে লেখাই ছিল যদি আপনার ফান্ড থেকে ইয়ে হয় ডিডাক্ট হয় উইদিন 4 ডেজ আপনি পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। এবারে যথারীতি কালকে 4 দিন আমি দেখলাম, 11, 12, 13, 14 তারিখ কালকে ফোন করলাম ওই নাম্বারটা খুলে, তখন বলছে হ্যাঁ আপনারটা হয়ে যাবে, আপনি এই অ্যাপটা ই করুন, হ্যাঁ আপনি স্ক্রিনে দেখতে পাবেন। এবং এই এই থেকে এই হয়েছে শেষ অবধি। সার্চ করে যে এই নাম্বারটা পেয়েছি, এই নাম্বারের মাধ্যমেই সমস্ত কিছু হয়েছে। সে বললো আমাকে এই অ্যাপটা ডাউনলোড করুন, ডাউনলোড করেছে, তারপরে ডেবিট কার্ডের নাম্বার দিন, ও যা যা বলেছে করেছি। এবং উইদিন 5 মিনিটস আমার প্রথম 22,500 টাকা ডেবিট হয়। তারপরে আমি বললাম এটা তো আমার ডেবিট হলো, বলছে না ওটা ডেবিট হয়নি, হ্যাঙ্গিং হয়েছে, আপনি পেয়ে যাবেন। আবার উইদিন 1 মিনিট 1,000 টাকা আবার ওরা ডেবিট করে। তারপরে নেক্সট আবার ফোন করে, ওরা ফোন করার পরে বলে যে আপনি অন্য কোনো যদি ইয়ে থাকে নাম্বার থাকে সেটা দিন।
অন্য কোনো ব্যাংকের, আমি সেটার মাধ্যমে পাঠাচ্ছি। তখন যখন আমার টাকাটা ডেবিট অপশন দেখাচ্ছিল, সেসেরও আমি কোনো আমি ওটিপি শেয়ার করেছিলেন না? আমি এফআইআর করেছি তো, আজকে জিডি করেছি।